সো আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নাশাদ চৌধুরী। সো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখানোর চেষ্টা করবো রাত্রেবেলা নরসিংদী সরকারি কলেজে সম্পূর্ণ সব কিছু। সো আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো আমি এখন দাঁড়িয়ে আছি হলো সরকারি কলেজের যে দর্শন বিভাগ ওটার সামনে। সো ভিউয়ার্স, এটা হলো স্টেশন থেকে যাওয়ার যে রাস্তা, এটা ওই রাস্তা, ওই রাস্তার সাথে এই গেট। আর দেখতে পাচ্ছেন যে রাত্রেবেলা হয়েছে এবং এই জন্য লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং ওইদিকে দেখতে পাচ্ছেন ঝাড়বাতি ঝুলানো হয়েছে। আর এটা কারণ হলো সামনে দু একদিন পরে তো কিছুদিন পরে ঈদ, এই জন্য। সো ভিউয়ার্স বুঝতে পারতেছেন যেহেতু আপনার যেহেতু ঈদ, সেহেতু ঈদের নামাজও এখানে পড়ানো হবে, আর সেই জন্য একটা প্রস্তুতি দরকার। আর সেই প্রস্তুতি অনুসারে অনুযায়ী হলো এই যে ঈদের নামাজ পড়ার জন্য যে এই প্যান্ডেল টাঙ্গানো, এই প্যান্ডেল প্রস্তুত দেখছি। এটা হলো নরসিংদী কলেজের মাঠ, প্রায় মোটামুটি বলছে অর্ধেকটাতে এই ব্যবস্থা করা হয়েছে। আর যারা নরসিংদীর ভেতরে আছেন তারা অবশ্যই নামাজ পড়তে পারেন, এখানে বাইরে যারা আছেন তারা নামাজ পড়তে পারেন, এবং ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গার মধ্যে নামাজ পড়ানো, ওই জায়গা থেকে নামাজ পড়ানো হবে। আর এখানে আপাতত বাস টাঙ্গানো হয়েছে, সামনে ফ্যান্ডেল মানে সম্পূর্ণ সব কিছু সম্পূর্ণ করা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো, এগুলো একটা ফিতার মতো, ফিতার মতো প্রত্যেকটা। আর বাগান, বাগানের উপরে লাগানো হয়েছে লাইটগুলো, এবং এখানে আর অনেক ধরনের গাছ আছে, সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ। এখানেও লাইট আছে, ফুলের বাগানকে আরও সুন্দর করার জন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে, এবং ওইদিকেও লাইট করে দেওয়া হয়েছে যাতে কিনা আরও সুন্দর দেখায় বাগানগুলো। এবং দেখতে পাচ্ছেন যে লাইটের মাধ্যমে সরকারের যেই সুন্দর জায়গাটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং এইদিকে যদি আমি সাইডে বাদ দিয়ে ওইদিকে দেখি, ওইদিকে দেখতে পাচ্ছেন যে সাইডে আস্তে আস্তে লাইট, ছোটো ছোটো লাইট লাগানো আছে। সো ভিউয়ার্স, এরকম রাত পরিবেশ হলো সরকারের, এরকম পরিবেশ। সো যারা দিনের বেলা সরকারের দেখতে চান সামনে আমার এই ভিডিওর আগে যে ভিডিওগুলো ছাড়া হয়েছে সরকারি কলেজের, এই ভিডিওগুলো দেখলেই, দিনের বেলা সরকারি কলেজ ভিডিওটা দেখলেই, দুটি পর্ব করা হয়েছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে দিনের বেলা রাত্রেবেলার মধ্যে সরকারি কলেজের যে পার্থক্য এবং সৌন্দর্য সবই বুঝতে পারবেন। সো আমরা সামনে যাই, সামনে দেখি কী আছে। সো ভিউয়ার্স, ওই যে দেখতে পারতেছেন এটা হলো পরীক্ষা কেন্দ্র, ওই বিল্ডিং। এটা হলো নিচতলা দেখতে পারতেছেন যে তিন চারটা লাইট লাগানো হয়েছে রাত্রেবেলা। আর এটা হলো বিজ্ঞান ভবন, আর আর পাশেরটা হলো একটা ছাত্রী হোস্টেল। এটাও বাগান করা হয়েছে সামনে, আর নিচ দিয়ে লাইট লাগানো হয়েছে, যদি দেখতে পারতেছেন আপনারা। সো আমরা সামনে যাব, সামনে হলো পুকুর পাড়। এই রাস্তার মধ্যে অনেক সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু রাত্রেবেলা বেশ কয়েকটা লাইট লাগানো হয়েছে, অনেক পাওয়ারফুল। পুকুর পাড় যাওয়ার আগে একটা জিনিস আছে, এটা হলো হোস্টেল, মেয়েদের হোস্টেল, এটা নতুন করা হয়েছে, দেখতে পারতেছেন। সো ভিউয়ার্স, এটা হলো নরসিংদী কলেজের যে পুকুর পাড়, এটা হলো নরসিংদী কলেজের পুকুর পাড়। রাত্রেবেলা পুকুর পাড়টা এমন দেখায়, আর রাত্রেবেলা যারা আসবেন তারা অনেক আনন্দ পাবেন, কারণ হলো রাত্রেবেলা একটা নিরিবিলি পরিবেশ এবং শান্ত পরিবেশ। দেখতে পাচ্ছেন যে বেঞ্চ বিছানো আছে, এবং নতুন প্রিন্সিপাল আসার পরে অনেক পরিবর্তন হয়েছে নরসিংদী কলেজের। সো আশা করি দেখতে পাচ্ছেন যে নিরিবিলি পরিবেশ, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা আড্ডা দিচ্ছে বসে। সো এটা হলো মেয়েদের হোস্টেল, আর সামনে হলো পুকুর পাড় যাওয়ার রাস্তা। আর যে এই লাইটটা, এই লাইটটা অনেক পাওয়ার, আমার ক্যামেরা ফোকাসই নষ্ট করে দিচ্ছে এত পাওয়ার। সো দেখতেই পারতেছেন এখন আমরা পুকুর পাড় ঢুকে একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করব। সো আমরা আছি পুকুর পাড়। এটা হলো পুকুর পাড়ের যে ঘাট নরসিংদী কলেজের, এটা অনেক নিরিবিলি পরিবেশ। আর এগুলো হলো হোস্টেল। সো ভিউয়ার্স, এটা হলো আরেকটা হোস্টেল, প্রত্যেকটা জায়গায় লাইটের ব্যবস্থা করা হয়েছে। এদিক দিয়েও বাগানো আছে, বাট এই লাইট উপরে লাইট দেওয়া হয়েছে, বাট এই লাইটগুলো মেবি নষ্ট হয়ে গেছে, এই জন্য এখন জ্বালানো দেখতে পারতেছি না। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা হলো ফুলের বাগান এই বিল্ডিংয়ের সামনে। আমি আছি এখন ইন্টার ভবন সরকারি কলেজের যে মেইন বিল্ডিং, ওই বিল্ডিংয়ের পেছনে, পেছনে বলতে পাশ দিয়ে এই বিল্ডিংয়ের সাইড দিয়েও, বাগানের সাইড দিয়ে লাইটের ব্যবস্থা করেছে। এই লাইটের মধ্যে বেশ কয়েকটি লাইট নষ্ট, বাট কয়েকটা জ্বালানো, বাট ব্যাকআপের জন্য সাদা লাইট দেওয়া হয়েছে উপরে, দেখতে পারতেছেন। আর আমি ওই দিক দিয়ে ঘুরিয়ে যাব সামনে দিয়ে। এটা হলো শহীদ মিনার সরকারি কলেজের রাত্রেবেলার পরিবেশ, দেখতে পারতেছেন।
আর দেখ অনেক মানুষ দেখতে পাবে মাঠে। আমি ইফতার করে তারপর বাসা থেকে বের হয়েছি, ইফতারের পরে ভিডিওটি করা। সো এখানে অনেকে ইফতার করেছেন অলরেডি, এই জন্য অনেক কিছু বিছানো দেখতে পাচ্ছেন, এগুলো পরিষ্কার করে দেওয়া হবে। আর এটা হলো নরসিংহ সরকারি কলেজের যেই শহীদ মিনার, রাচ্চাগোলা শহীদ মিনার কেমন দেখায় সরকারি কলেজে। আর একটা জিনিস সুন্দর জিনিস দেখায়, আমি দেখতে পাচ্ছেন যে এটাকে কাটিং করে বসানো হয়েছে, গাছকে এমনভাবে কাটা হয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এই বিষয়ে আমি একটা শর্টস অলরেডি দিয়েছি। সো এটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, এটা তো লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পুরোটাই টাইলস। দিনের বেলা রাত্রেবেলার পার্থক্য বুঝতে পারবেন, আমার দিনের বেলা সরকারি কলেজের ভিডিও এবং রাত্রেবেলা সরকারি কলেজের ভিডিও দেখলে আরও বুঝতে পারবেন। সো আর এটার পাশে হলো ভিউয়ার্স হলো ভাষা শহীদদের ভাস্কর্য, এটার মধ্যে লাইটের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর দেখাচ্ছে। আর পাশে হলো জাতির জনকের ভাস্কর্য, আর এটা হলো অফিসিয়াল যে ভবন এটা। আর দেখতে পাচ্ছেন যে ইফতার যেহেতু করেছে সেই জন্য অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটু পরে পরিষ্কার করা হবে সব কিছু। সো ভিউয়ার্স এটা হলো নরসিংহ সরকারি কলেজের যে মেইন গেট, এটা হলো সেই গেট প্রিন্সিপালের রুমে যাওয়ার। সো তারা দেখতে পাচ্ছেন ছবি তুলতেছে একসাথে, কারণ হলো তারা একসাথে ইফতার করেছে এখানে। সো ভিউয়ার্স এটা হলো নরসিংহ সরকারি কলেজের যে মেইন বাগান অফিসিয়াল ভবনের সাথে, আর এটা হলো সেটা। আর এটার লাইটগুলো সবই আছে বাট এখনও জ্বালানো হয়নি, এগুলো একটা নষ্ট হয়নি বাট এখন অফ রাখছে, কারণ হলো উপরে যে লাইট এগুলো দেখা যাচ্ছে, এবং যেহেতু রমজান মাস সেহেতু মানুষ কম এই জন্য জ্বালানো হয়নি। আর একটা বিষয় হলো রাত্রেবেলা এটা কেমন দেখতে যদি দেখে পুরোটা দেখতে পাবেন, এটা ওয়ার্ড এর অনুযায়ী বানানো দেখতে পাবেন, ডিজাইন করে এই বাগানটা সম্পূর্ণ বানানো। ওইটা হলো প্রিন্সিপালের রুম, আর ওইটা হলো ক্রিসমাস গাছ, আর ওই দিক দিয়ে হলো ভিউয়ার্স সরকারি কলেজের যে মসজিদ ওইটা, আর এদিক দিয়ে পুকুর। সে আমরা বাইরে যাবো, বাইরে গিয়ে গেট দেখাবো না সরকারি কলেজের যে বাইরে দিয়ে কী পরিবেশ। সো চলুন, আর এই বাসটা আপনারা অবশ্যই পরিচিত হবেন, এটা নরসিংহ সরকারি কলেজের কে দেয়া, মানে তিন সাবেক তিন দিন দেওয়া প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপহার 1994 সালে তিনি দিয়েছেন। সো ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি হলো নরসিংদী সরকারি কলেজে যেই তমালতলা, সেই তমালতলার সামনে। আর এটা হলো নরসিংহ সরকারি কলেজের যে তমালতলা, সেই তমালতলা। সো এখানে ছাত্রছাত্রী এবং বাইরের মানুষ আড্ডা দেয় এখানে বসে, এবং অবসর সময় বার করে, যেহেতু এখন রমজান মাস চলতেছে সেহেতু মানুষ ঘর থেকে কম বাড়ে, এবং রোজা এবং নামাজ এটা নিয়ে থাকে, এই জন্য এখানে আড্ডা দেওয়া খুব কম। আবার দিনের বেলা মাঝে মাঝে বিকেলবেলা আড্ডা দেওয়া হয়, রাত্রেবেলা এখানে মানুষ খুব কম বসে। সো আশা করি চিনতে পারলেন যে নরসিংহ সরকারি কলেজের তমালতলা কোনটা। এই যে কাজী নজরুল ইসলামের যেই ভাস্কর্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য যেটা, আর সাথে বড় একটি গাছ, এবং হলো এই গাছ, এই রাস্তার সাথেই হলো বসা যে জায়গা, এটা হলো তমালতলা। সো সামনে দেখা যাক কী আছে। সো ভিউয়ার্স এটা হলো নরসিংহ সরকারি কলেজের যে মেইন গেট, এটা হলো ওইটা। আর নরসিংহ সরকারি কলেজের লেখা ওই গেট এখানে দেখতে পাবেন, তিনটা লাইট লাগানো হয়েছে এবং নিচ দিয়ে আরও অন্যান্য লাইট লাগানো হয়েছে, এবং সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে রাত্রের পরিবেশ যেটা নরসিংহ সরকারি কলেজের সেটা বলা যায় খারাপ না, এবং যেহেতু রমজান মাস সেহেতু লাইট আর নিভিয়ে দেওয়া হয়েছে, মানুষ যেহেতু কম। সো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আমি আশরাফ চৌধুরী, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।